বাংলাদেশ ফুটবলে যেন শনির দশা কাটছেই না, একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে দেশের ফুটবল অঙ্গন। সর্বশেষ নারী দলের কোচ গোলাম রাব্বানি ছোটন বাফুফের সাথে তার 17 বছরের সম্পর্কের ইতি টানার ঘোষণা দেন। আমাদের আজকের নিউজ প্লাসে বিষয়বস্তু বাংলাদেশ ফুটবলের কালো মেঘ। যেমনটি বলছিলাম, বাংলাদেশ ফুটবলে কালো মেঘ যেন কাটছেই না। সর্বশেষ গোলাম রাব্বানি ছোটন, নারী দলের সাফল্যের পেছনে যাকে কারিগর হিসেবে ধরা হয়, তিনি ঘোষণা দিয়েছেন তিনি আর বাফুফের সাথে থাকছেন না। কারণ হিসেবে যদিও ক্লান্তি আর জবাবদিহিতার কথা বলেছেন, তবে আসল কারণ কিন্তু এখনও জানা যায়নি। তবে নারী ফুটবলের সঙ্গেই থাকছেন গোলাম রাব্বানি ছোটন। শোনা যাচ্ছে একটি ক্লাবের থেকে তিনি ভালো প্রস্তাব পেয়েছেন এবং ফুটবলের সাথে থেকে যাচ্ছেন তিনি। তবে জাতীয় দলে কেন থাকছেন না ছোটন, এ ব্যাপারে অনেক প্রশ্ন করা হলেও তিনি কিন্তু সদুত্তর দেননি, অথবা বলা চলে যে তিনি আসল উত্তরটা দিতে চাননি। যদিও বিএফএফ থেকে তাকে কয়েকবার অনুরোধ করা হয়েছে তার এই সিদ্ধান্তটা বদলে নেওয়ার জন্য, তবে ছোটন কিন্তু তার সিদ্ধান্তে অনড় রয়েছেন। তবে এই ছোটনের হাত ধরেই কিন্তু ঠিক গত বছরই সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়লাভ করে বাংলাদেশ। এবং ঠিক যখন বাংলাদেশ নারী ফুটবলের একটি জাগরণ তৈরি হচ্ছিল, আবারও একটি নেতিবাচক খবরে স্তম্ভিত হয় দেশের ফুটবল। আর্থিক কারণ দেখিয়ে 2024 অলিম্পিক কোয়ালিফায়ারে দল পাঠাতে অস্বীকৃতি জানায় বাফুফে। যেখানে নারী ফুটবলের সফলতা নিয়ে বাফুফে আরও উপরের দিকে যেতে পারত, ঠিক তখনই বাংলাদেশ নারী ফুটবল যেন আরও নিচের দিকেই যাচ্ছে। হতাশা এবং না খেলার কারণে দুজন খেলোয়াড় অলরেডি তারা দল থেকে রিটায়ার করেছে এবং ফুটবল তারা আর খেলতে চাচ্ছেন না। সম্প্রতি সিরাজ জাহান স্বপ্না সর্বশেষ ফুটবলার, তিনি আর দলের সাথে খেলতে চাচ্ছেন না এবং রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছেন। কেন এসব হচ্ছে? কেন নারী ফুটবলের জাগরণে বাধা হচ্ছে? এর জন্য আমাদের তাকাতে হবে আরও পেছনের দিকে। একের পর এক নেতিবাচক খবরের কথা বলতেই বলতে হবে, শুরুটা হয় কিন্তু বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, তাকে ফিফা কর্তৃক 2 বছরের জন্য আর্থিক অনিয়মের কারণে সাসপেন্ড করা হয়। তারপরই একের পর এক আরও খবর আসতে থাকে এবং সালাউদ্দিন, বাফুফের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন, সাংবাদিকদের নিয়ে একটি ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করে বসেন। তারপর তোলপাড় শুরু হয়ে যায় দেশের ফুটবল অঙ্গনে এবং একের পর এক নেতিবাচক খবরে সয়লাব হতে থাকে দেশের ফুটবল। এবং সর্বশেষ গোলাম রাব্বানি ছোটনের কথা তো বললামই, তবে গোলাম রাব্বানি ছোটনের পদত্যাগের আরও একটি কারণ হিসেবে পল স্মলি, যে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর রয়েছেন, তার অনেক বেশি আর্থিক বেতন থাকা সত্ত্বেও নিচের স্তরের যারা রয়েছেন প্লেয়ার এবং কোচরা, তারা কিন্তু সেভাবে আর্থিকভাবে লাভবান হতে পারছিলেন না। সেটিও হতে পারে গোলাম রাব্বানি ছোটনের পদত্যাগের অন্যতম একটি কারণ। তবে যেমনটি বলছিলাম যে ফুটবলের উন্নয়ন যদি করতে হয়, এই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সময়, কাজী সালাউদ্দিনের সময় যদি বলি, ছেলেদের ফুটবলে কিন্তু সেই 2010-এর অনূর্ধ্ব-23 দলের সাফ জয় ছাড়া এছাড়া কিন্তু আর বলার মতো কোনো সাফল্য আসেনি। অন্যদিকে নারী ফুটবলে কিন্তু যথেষ্ট সাফল্য দেখা দিয়েছে। তবে রিসেন্টলি এই যে নেতিবাচক খবরগুলো একের পর এক আসছে, সেক্ষেত্রে নারী ফুটবলে বাধা এবং নারী ফুটবলাররা যেভাবে পদত্যাগ করছে এবং রিটায়ারমেন্ট অ্যানাউন্স করছে, এক্ষেত্রে দেশের নারী ফুটবলে একটি ভাবার বিষয় অবশ্যই হয়ে দাঁড়িয়েছে যে দেশের ফুটবলটা আসলে কোথায় গিয়ে ঠেকছে, স্পেশালি নারী ফুটবল, এবং কাজী সালাউদ্দিন কি আদৌ এ ব্যাপার নিয়ে ভাবছেন কিনা। তবে সব নেতিবাচক খবরের পরও আমরা আশা করব দেশের ফুটবল এবং নারী ফুটবল এগিয়ে যাবে এবং আমাদের যেভাবে সাফল্য এনে দিয়েছে, সামনের দিনেও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি। আমাদের ডেইলি স্টারের ফেসবুক পেজে লাইক দিবেন, ইউটিউব সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন।